যুক্তরাষ্ট্রে ধরা পড়লে দুর্নীতিবাজদের ভিসা বাতিল সহ নিষেধাজ্ঞা দেয়া হতে পারে এমন সতর্কবার্তা দিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। রাজধানীতে বেসরকারি একটি গবেষণা সংস্থা সিজিএস আয়োজিত দুর্নীতি বিষয়ক সেমিনারে তিনি আরো বলেন সোমবার প্রকাশিত মানবাধিকার বিষয়ক রিপোর্টে যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানিয়েছে বাংলাদেশের দুর্নীতির সমস্যা অত্যন্ত প্রকট আশিকুর রহমান রিপোর্ট সোমবার যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক বাৎসরিক রিপোর্ট প্রকাশিত হয় সেখানে বাংলাদেশ নিয়ে বেশ কিছু তথ্য দেয়া হয় তার মধ্যে একটি হল দুর্নীতি বিষয়ক তথ্য এই নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সরাসরি কথা বললেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আমাদের বাৎসরিক মানবাধিকার বিষয়ক রিপোর্টটি গতকালই প্রকাশিত হয়েছে সেখানে সাতটি বিষয়কে আমরা এনেছি তার মধ্যে একটি দুর্নীতি আমরা রিপোর্টে স্পষ্টই বলেছি বাংলাদেশে দুর্নীতি পরিস্থিতি খুবই আমি বিশ্বাস করি সরকার সমাজ এবং মিডিয়া সবাই যদি একসাথে জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে তবে অবশ্যই বিনিয়োগ বাড়বে উন্নয়ন নিশ্চিত হবে এই সময় মার্কিন রাষ্ট্রদূত বলেন যুক্তরাষ্ট্রের যে নীতি আছে তাতে দুর্নীতিবাজরা সহজে পার পাবে না বিশ্বজুড়ে দুর্নীতিবাজ কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার বিষয়ে যুক্তরাষ্ট্র জোরালোভাবে অঙ্গীকারাবদ্ধ এটি বিভিন্ন উপায় হতে পারে একটি হতে পারে আন্তর্জাতিক তদন্ত সংস্থার সাথে কাজ করে দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করা যেমন মানি লন্ডারিং আমরা এ ব্যাপারে অন্য দেশকে তথ্য দিয়ে সহায়তা করতে পারি দুর্নীতি চর্চা যারা করে এবং ব্যবসা করে তাদের বিরুদ্ধে আমাদের দেশে বিভিন্ন আইন আছে আবার যারা আমাদের দেশের নাগরিক নয় তারা যদি যুক্তরাষ্ট্রে গিয়ে দুর্নীতির আশ্রয় নেয় তবে তাদের জন্য কঠোর আইন আছে এক্ষেত্রে তাদের ভিসা বাতিল ওই অনুষ্ঠানে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা কি ধরনের দুর্নীতির শিকার হচ্ছেন এ নিয়ে একটি জরিপ রিপোর্ট তুলে ধরা হয় নিউজ দুর্নীতি দমন কমিশনের প্রতি মানুষের আস্থা